সময় উপযোগী একটি গান করব। সময় বেড়েই যাচ্ছে আর এই বাড়িটা বিচ্ছেদের বাড়ি। আমি আগে আমার মন থেকে একটি গান করব, তারপরে আমার ভাইকে বলবো অবশ্যই পালার গান গিয়ে প্রশ্নের জবাব দিয়ে উনিও যেন বিচ্ছেদের দিকে চলে যায়। সব হারিয়ে যখন ভালো তখন বন্ধু বান্ধবের অভাব থাকে না, আর সময় যখন খারাপ যায় দেখবেন আপনার পাশে সেই বন্ধুগুলো নাই। এটা আমি নিজে বাস্তব। আমার সেই
এটা আমি বাস্তব আপনারা অনেকে দেখেছেন। আমি গান করি, আমার বন্ধু বান্ধবের অভাব নাই, করবে সাথে সাথে স্বামী বাবাকে দিয়ে ফোন দিয়ে পত্তুরা থেকে আজমপুর থেকে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে নিয়ে আসলে ওখানে এক মাস চিকিৎসা করার পরে ডাক্তার বলল, মনির ভাই আমাদের হসপিটালে তো অনেক টাকা লাগবে, তাকে আশেপাশে একটা বাসায় নেন, আমরা দরকার হয় ওখানে চিকিৎসাটা করব। আমার তো উত্তরাতে কোনো আপনজন নাই মনির ব্যথিত। মনির তার বাড়ির দোতলার ফ্ল্যাটটা আমার জন্য খালি করে সন্তানকে স্ত্রীকে অন্য ফ্ল্যাটে দিয়ে যেই কাজটুকু আমার বাবা মা করে নাই, পৃথিবীর কোনো বন্ধু করে নাই, একমাত্র পাগল মনির আমাকে 3 মাস তার বাসায় রেখে আমাকে আর্থিক এবং শারীরিক সর্বকিছু দিয়ে এই রফিককে বানিয়েছেন নতুন করে। আমি বলেছিলাম, বাবা আপনি আমার চিকিৎসা করছেন, আপনার লাভটা কি? এত টাকা খরচ করছেন, আপনার লাভটা কি? বলেছিল যে আমার লাভ হলো তুই, তুই যখন আমাকে ডাকবি তখন আমার লাভটা আমি পেয়ে যাব। বাবা বলি, কেউ আপনাকে সকলে ফেলে গেলেও আপনার যে বান্ধব সে কখনো আপনাকে ফেলে যাবে না, আর আমার বান্ধব পেয়েছি আমি একমাত্র আমার মনিরকে, আর কাউকে নয়। ও ছিল আমার কত সখী ও সখা, শেষ লগনে লতি ভাই সব যাতে একা, আমাদের অনুষ্ঠানের শেষ রজনী। আপনাদের সামনে আমার এই রফিক ভাই দাঁড়িয়েছে, গান গাইতেছে। যখন আমার রফিক ভাই হুইল চেয়ারে ছিল, এটা রাস্তার মেন রোডের ওই সাইডে যেটাতে 10 তলা বিল্ডিং হয়েছে, ওইখানে স্টেজ ছিল, আমি রফিক ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে গেছিলাম। ওই স্টেজে আমি দাঁড়িয়ে বলছিলাম যে আমি আমার রফিক ভাইকে দিয়ে আমার রফিক লতিফ আঙ্কেলের সাথে আমি পালা গাওবো আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই মেলাতে ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া করেন, যদি আমার রফিক ভাই সুস্থ হয়, যদি অনেক সুস্থ হয়,
উনি যদি গান গাইতে পারে, আমি লতিফ আঙ্কেলের সাথে রফিক ভাইকে আমি একদিন সারা রাত্র আমাদের এখানে গান গাওয়াবো। কিন্তু আল্লাহ আমার কথাটা রাখছে, আল্লাহ আমার কথা শুনছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমার লতিফ আঙ্কেল যে জায়গায় বলে যে রহম শাহ ওনার বাবা, ওনার বাবার নাম রহম আলী শাহ, আমার দাদার নাম রহম আলী শাহ, আমার আঙ্কেল ওনার বাবা আমার দাদা লাগে, আমার দাদা যে জায়গায় লতিফ আঙ্কেল আমাদের এই অনুষ্ঠানে আসছে, আমি অনেক অনেক খুশি আমার লতিফ আঙ্কেলের কাছে। আলো খুঁজি আজ আধারে ঠেকেছি একা আমি পথ পারাপারে, সর্বশেষ তুমি আমার ঠিকানা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব কিছু, তাই কবি বলেন ও তুমি দিনে আবার চলে না এখন কবি পাগল বাবুলে রাজ তোমাকেই প্রয়োজন, চলে না এখন পাগল বাবুলে রাজ তোমাকে প্রয়োজন, ধরবে কি গো দুটি হাত বাড়ি।